সারা বছর রং লাগিয়ে বেড়াইছো, আজকে পড়ালেখা করবো কিংবা কালকে পড়ালেখা করবো কিংবা পরশু পড়ালেখা করবো, এই ধরনের মিথ্যা সান্ত্বনাগুলো দিতে দিতে দেখা যায় দিনের পর দিন পার হয়ে গেছে, কিন্তু পড়ালেখা করো নাই। এখন শেষ সময় দেখা গেছে, পরীক্ষা চলে আসলো, অনেক পড়া জমা, সময় আছে হাতে ধরো 1 সপ্তাহ 10 দিন কিংবা 2 সপ্তাহ। এখন শেষ সময়ে এত জমে থাকা পড়া কিভাবে আসলে দ্রুত শেষ করা যায়, মাথার উপর চিন্তার ভাঁজ পড়ে গেছে, এত এত পড়া, এতগুলা বই কিভাবে শেষ করব। তো আজকে তোমাদেরকে সেই জিনিসটা শিখাবো। তুমি যদি ফাঁকিবাজ হয়ে থাকো, তুমি যদি সারা বছর টই টই করে বেড়াও, বাট স্টিল শেষ সময়ে তুমি যদি একটা অনেক একটা হাইয়েস্ট এফোর্ট দাও একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে, তাহলে ইনশাল্লাহ কামব্যাক করা পসিবল এবং খুব ভালো এবং একটা রেজাল্ট করা সম্ভব। এবং দেখা যেতে পারে একটা ভালো স্টুডেন্ট রেগুলারলি মেনটেন করে যে রেজাল্টটা করছে, তুমিও তার মতো একটা রেজাল্ট করতে পারো, একদম একই না হলেও কাছাকাছি একটা রেজাল্ট করতে পারো। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল। তো সাথে আছি তোমাদের সামিউল ভাইয়া। তো আজকে কথা বলবো একটা স্পেশাল টেকনিক নিয়ে, যেটা হচ্ছে FSR টেকনিক। কি টেকনিক? FSR টেকনিক। এফ মানে হচ্ছে তোমাকে শুরুতেই তোমার পড়াটা ফিল্টার করা লাগবে। কারণ তুমি তাই চিন্তা করে দেখো, তোমার পরীক্ষা সামনে ধরো 7 চ্যাপ্টারের উপর, যে টপার, যে পড়া জমায় নাই সাপোজ, বা যে রেগুলার স্টুডেন্ট, সে একটা চ্যাপ্টারের এ টু জেড সব পড়ে যেতে পারবে আলটিমেটলি, তাই না? সে হয়তো রিভাইজ না করুক আলটিমেটলি সব জিনিস, কিন্তু স্টিল সে সব জানে, সব একটাবারে হইলে দেখছে, ঠিক কি না? তুমি তার লেভেলে যদি প্রথমেই চিন্তা করো যে না, আমি সব দেখে শেষ করব, 7টা চ্যাপ্টার সব দেখে শেষ করব, সাপোজ, তুমি কিন্তু আলটিমেটলি পারবা না, এবং রেজাল্ট খারাপ করার একটা সমূহ সম্ভাবনা আছে, কারণ তুমি ফিল্টার করো না। তোমার সবার আগে একটা দায়িত্ব ছিল তুমি ফিল্টার করা। ফিল্টার করা কি ভাইয়া? দেখা যাচ্ছে কি তোমার বইয়ে সব কিছু ইম্পর্টেন্ট না, তোমার বইয়ে যা কিছু থাকে তার মধ্যে দেখা যায় অনলি 30% থেকে তোমার প্রায় পরীক্ষার 70% কোশ্চেন হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বইয়ে কোন একটা চ্যাপ্টারে 30% গুরুত্বপূর্ণ এরিয়া থেকে ওই মানে ওই সিলেবাসে প্রশ্নের 70% প্রশ্ন ওখান থেকে হয়, তাহলে বুঝতে পারতেছো বইয়ের একটা 30% অংশ থেকে যদি একটা প্রশ্নপত্রের 70% যদি কাভার হয়, তোমার কি অবশ্যই দরকার নয় সেই 30%কে ফিল্টার করে বের করা এবং সেই 30% সবার আগে পড়া, তাই না? তাহলে এখন যদি তোমার সামনে হয় HSC পরীক্ষা, তোমার ফিল্টার করার ওয়েটা কীরকম হবে, তোমার প্রসিডিউরটা কীরকম হবে, কিংবা তোমার অ্যাপ্রোচটা কীরকম হবে? স্বাভাবিকভাবে তুমি কী করবা, তোমার হচ্ছে বিগত বছরের একটা, যদি চালাক হও কিংবা না হও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। এখন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার দুইটা টেকনিক আছে, এক হচ্ছে সেলফ অ্যানালাইসিস, যে নিজে নিজে করা, আরেকটা হচ্ছে পরোক্ষ। একটা হচ্ছে সেলফ, আরেকটা হচ্ছে কেউ তোমাকে করে দিবে পরোক্ষ, তাই না? এখন তুমি যদি সাপোজ অনেক মানে মানে মোটামুটি লেভেলে মেধাবী স্টুডেন্ট, জাস্ট পড়াশোনায় ফাঁকি দিছে বলে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, তুমি কিন্তু সেলফ অ্যানালাইসিস করতে পারবা। বোর্ড কোশ্চেনগুলো টেস্ট পেপার নিয়ে বসো, টেস্ট পেপারে দেখো কী টাইপের কোশ্চেনগুলো আসছে না আসছে, সেগুলো বসে বসে বইয়ে লাগাও। এই জিনিসগুলো আগে সবার আগে প্র্যাকটিস করো। এগুলো তুমি যদি ভালো করে পারো, 7টা চ্যাপ্টারের পড়লা 30% এরিয়া যেগুলো খুব ইম্পর্টেন্ট, বা 40% এরিয়া যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শেষ হয়েছে, সেগুলো তুমি ভালো করে পারো, এরপর তুমি বাকি 60%-এর দিকে আসলে তাকাইতে পারবা বা রিডিং দিতে পারবা, তাই না? ওগুলো নিয়ে তুমি আরও চিন্তা করার সময় থাকবে সেই টাইমে, ঠিক কি না? তো এখন হচ্ছে কি, ধরো তুমি নিজে অ্যানালাইসিস করতে পারো না, সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার সাহায্যকারী হইতে পারে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের বই, যেটা হচ্ছে তোমাদের সামনে দেখা আছে, কিউএনএ HSC সাজেশান। কিউএনএ HSC সাজেশান, এই সাজেশানটা কীভাবে তৈরি করা হয়েছে, সাজেশানটা এভাবে তৈরি করা হয়েছে, তুমি যদি শুধু কমন পাইতে চাও, মিনিমাম লেভেলে A+ পাইতে চাও, তাহলে তোমার কী টপিকগুলো কভার করা লাগবে? তুমি যদি বোর্ডে টপ করতে চাও, 90% প্লাস মার্ক তুলতে চাও, তাহলে আর কী কী টপিকগুলো পড়া লাগবে? অর্থাৎ সেভাবে সুন্দরভাবে গুছাইয়ে দেওয়া হয়েছে, তোমার জন্য জিনিসটা অনেকটা ইজি করে দেওয়া হয়েছে, তোমার জন্য ফিল্টার আউট করে দেওয়া হয়েছে। তো তুমি ফিল্টার আউট করা টপিকগুলো সবার আগে পড়লা, যেগুলো তোমার সবার আগে পরীক্ষায় পাশের জন্য দরকার, কিংবা তোমার টার্গেট যেটাই হোক, পরীক্ষা পাস, পরীক্ষাতে A+ অথবা পরীক্ষাতে টপ করা, তুমি সেই অনুযায়ী তোমার জমে থাকা পড়ার একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি ক্লিয়ার করলা। এখন আসো আরেকটা জিনিস, হতে পারে তোমার টিচার যে তোমাকে পড়াচ্ছে, সেটা আরও অনেক ক্ষেত্রে অনেকের জন্য অনেক ইফিশিয়েন্ট ওয়ে হইতে পারে। যেরকম তুমি একটা টিচারের কাছে পড়তেছো, সেই টিচারের কাছে গিয়ে বলো, স্যার আমি তো আসলে ভুল করে ফেলছি, আপনার দরবারে আসছি স্যার, আপনি এখন আমার বাঁচান, এই চ্যাপ্টারে আমাকে স্যার ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা দেন, যেগুলো আমি কম সময়ে শেষ সময় একটু পড়লে মোটামুটি আমি CQ কভার করতে পারবো এবং MCQ মোটামুটি একটু কভার হবে, সেই টপিকগুলো স্যার দেখায় দেন। স্যার তোমার পরিস্থিতি বুঝে দেখা যাবে, একটা চ্যাপ্টারে 10টা টপিক দেখা দিল,
সাতটা চ্যাপ্টারে সত্তরটা টপিক বা সত্তরটা প্রশ্ন, সাপোজ ফর সাপোজ একটা চ্যাপ্টারে দশটা প্রশ্ন, সাতটা চ্যাপ্টারে সত্তরটা প্রশ্ন বা সত্তরটা টপিক। তো আমরা যদি চিন্তা করি জাস্ট বলার সুবিধার্থে, সাড়ে সত্তরটা টপিক তোমাকে ধরে দিল, তোমার অনেক বড় একটা পরীক্ষা, সাতটা চ্যাপ্টারের উপর পরীক্ষা, সত্তরটা টপিক স্যার ধরাই দিছে। এখন তোমার কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপ, শিডিউল, শিডিউল ফিক্স করা, যে এই যে আমার কাছে আছে, হাতে আছে কয়দিন, আমি এখন দেখব যে আমি আসলে রুটিনটা বানানোর চেষ্টা করব। যে হাতে আছে ধরো সাপোজ সাত দিন, অনলি এক উইক বাকি, আমার টপিক স্যার দিছে সত্তরটা, কিংবা আমি কিউএনএ এইচএসসি সাজেশন থেকে আমি পাইলাম, এইচএসসি সাজেশন থেকে, কিউএনএ এইচএসসি সাজেশন থেকে পাইলাম সত্তরটা টপিক। এখন তাহলে পার ডে আমার কয়টা টপিক পড়া লাগবে? আমি বুঝে গেলাম আমার অ্যানালাইসিস হচ্ছে পার ডে আমার অ্যাটলিস্ট দশটা করে টপিক পড়া লাগবে। এখন পড়াটা কিন্তু অনেক কমে গেছে, পার ডে দশটা টপিক অ্যাটলিস্ট পড়া লাগবে, সেগুলো অ্যাটলিস্ট ফিল্টার করা পড়াগুলা। এখন এখানে ধরো সাত দিন না, তুমি রিভিশনের জন্য একটা কাজ করছো কি, তিন দিন সময় চালাক, তুমি দশ দিন সময় ছিল তোমার, তুমি তিনটা দিন এক্সট্রা রেখে দিছো যাতে রিভিশন করতে পারো, লাস্ট স্টেজ কি রিভিশন। এই যে সাত দিনে যা জিনিসটা পড়লা, এখন তুমি তিন দিনে সেই জিনিসটা রিভাইজ করলা। এতে করে যেটা হবে, তুমি ফিল্টার আউট করা টপিক থেকে সত্তর পার্সেন্ট কোয়েশ্চেন আসলো, সত্তর পার্সেন্ট কোয়েশ্চেন তুমি ধুমায় অ্যান্সার করলা, ধুমায় অ্যান্সার করলা। এখন তোমাকে যে বলছিলাম ভাইয়া যে এদিকে একটু সময় রাখার ট্রাই করতে হবে, যে ধরো প্রতিদিন দশটা টপিক মিনিমাম পড়ছো, এরপরে যে সময়টা কিছুটা বাকি রয়ে গেছে, তখন তুমি কী করলা, দশটা টপিক তো খুব ভালো করে পারতেছো, বিন্দাস এই কোয়েশ্চেনগুলো যেগুলো আসলে তুমি খুব ভালো করে পারবা। এখন হচ্ছে কি, যে এই কিছুটা এক্সট্রা টপিক পড়া যায় কি না। তো এখন কিছুটা এক্সট্রা টপিক প্রতিদিন পড়তে পড়তে সাত দিনে কি ভালোই পরিমাণ এক্সট্রা টপিক পড়া হবে। আমি যদি তিনটা করে এক্সট্রা টপিক পড়ি, তাই না, জাস্ট তিনটা করে যদি এক্সট্রা টপিক পড়ি, সাত দিনে কয়টা টপিক হবে, তিন সাথে একুশটা টপিক বা বিশটা টপিক ধরলাম আমরা, বিশটা টপিক তোমার সাথে আরও অ্যাড হইলো, আলটিমেটলি তুমি সত্তরটা টপিকের জায়গায় নব্বইটা টপিক পড়লা। সো সত্তরটা টপিকের জায়গায় যখন তুমি নব্বইটা টপিক পড়লা, তখন দেখা যাবে কি সত্তর পার্সেন্ট অ্যান্সার খুব খুব ভালো করে আসছো, আর দশটা টপিক যে বিশটা টপিক যে বেশি পড়ছো, সেখান থেকে তুমি বানায় বানায় কোশ্চেন অ্যান্সার করতে পারবা, কারণ তুমি আইডিয়া পেয়ে গেছো, বা আরেকটা ওই চ্যাপ্টারের বাকি যা কিছু আছে থরুলি একবার রিডিং দিছো, অ্যাটলিস্ট ধারণা যাতে পাওয়া যায়, তুমি যদি অন্ততপক্ষে কিছু একটা লিখে দিয়ে আসতে পারো, কারণ ধারণা না থাকলে কিন্তু তুমি কিছু লিখে দিয়ে আসতে পারো না, ধারণা থাকলেই তুমি এগুলো সম্পর্কে কোনো না কোনো কিছু লিখে দিয়ে আসতে পারবা, ঠিক কি না। তাহলে এখন চিন্তা করে দেখো, তুমি ধারণা থাকলে যা কিছু লিখবা, পুরো কোশ্চেন অ্যান্সার ফুল ফিল আপ করে দিছো, সত্তর পার্সেন্ট খুব ভালো অ্যান্সার করছো, বাকি থার্টি পার্সেন্ট মোটামুটি অ্যান্সার করছো, তুমি চিন্তা করে দেখো তো, গড়ে কি তুমি আশি পার্সেন্ট নাম্বার পাবা না, অবশ্যই পাবা, এবং দেখা যেতে পারে এর কারণে তুমি এ প্লাস পেয়ে গেছো, আর যদি নাও পাও কোনো কারণে অল্পের জন্য মিস হবে, বাট স্টিল তোমার একটা গুড রেজাল্ট, যেখানে তোমার অনেক জমে থাকা পড়া ছিল, তুমি কিচ্ছু ভালো রেজাল্ট করার কোনো আশা ছেড়ে দিয়েছিলা, এখন জাস্ট এই তিনটা স্টেপ সিকোয়েন্সিয়ালি ফলো করার কারণে তোমার কী হবে, তোমার পড়া, তোমার পরীক্ষা খুব ভালো হবে, যেটা তুমি এক্সপেক্ট করো নাই। সো এখন থেকে একটা জিনিস মনে রাখবা, লাইফে চলার পথে FSR এই মেথডটা আমরা ফলো করব, এই মেথডটা ফলো করে আমাদের যত জমে থাকা পড়া হোক না কেন, আমরা ক্লিয়ার আউট করে ফেলব, যে কোনো পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে। এবং এই ধরনের আরও মেন্টরশিপ গাইডস তোমরা যদি সরাসরি ভাইয়ার থেকে হোয়াটসঅ্যাপে নিতে চাও, সেক্ষেত্রে ভাইয়ার পার্সোনাল একটা মেন্টরশিপ কোর্স আছে, যা জানায় রাখলাম, ডিসক্রিপশান থেকে এনরোল করতে পারবা, ভাইয়ের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবা, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।